বিশ্ববাজারে দাম কমায় ভোজ্য তেলের দাম 5 থেকে 6 টাকা কমানোর সিদ্ধান্ত প্রায় এক সপ্তাহ পরও কার্যকর না হওয়াকে বাজার নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার অভাব বলেছেন গ্রাহকেরা। এর পেছনে অসাধু সিন্ডিকেটকে দায়ী করেছেন অর্থনীতিবিদ এবং বাজার বিশ্লেষকেরা। ন্যূনতম 15% দাম কমিয়ে সরকারকে নতুন মূল্য সমন্বয়ের পরামর্শ দিয়েছে ক্যাব। রোকসানা আমিনের রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণে বেশ কিছুদিন ধরেই অস্থির ভোজ্য তেলের বাজার। ব্যবসায়ীদের দাবির মুখে চলতি বছর ফেব্রুয়ারি থেকে 9 জুন পর্যন্ত 3 দফায় 55 টাকা পর্যন্ত দাম বেড়েছে। তবে গত 3 সপ্তাহ ধরে বিশ্ববাজারে তেলের দাম প্রায় 25% কমায় খুচরা ও বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি 5-6 টাকা কমানোর সিদ্ধান্ত হয়, যা গত সোমবার থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু বাস্তবে এর প্রতিফলন নেই। দাম বাড়ানো হলে দ্রুত কার্যকর হলেও কমলে কার্যকর হতে কেন এই গরিমসি? ভোজ্য তেলের আমদানি 4-5টা বড় বড় কোম্পানির একটা সিন্ডিকেট তারা নিয়ন্ত্রণ করে এবং এই সিন্ডিকেটের মধ্যে সবগুলোই খুব বড় বড় ব্যবসায়ী সেখানে আছে এবং তাদের উপর সরকারের যে নিয়ন্ত্রণ সেটা তেমন একটা নেই। রিফাইনারিগুলোর মালিক তারাই এই ভোজ্য তেলের আমদানিটা নিয়ন্ত্রণ করে থাকে। অত্যন্ত শক্তিশালী একটা সিন্ডিকেট গঠন করেছে ভোজ্য তেলের, তাদেরকে এই নিয়ন্ত্রণে আনার ব্যাপারটা এটা সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার সক্রিয় ভূমিকা না নিলে আমরা এই দাম বৃদ্ধির এই যে একটা কবলে পড়েছে ক্রেতারা সেখান থেকে সহজে আমাদের নিষ্কৃতি পাবো বলে আমি মনে করি। ভোক্তা স্বার্থ বিবেচনায় রেখে ট্যারিফ কমিশনের সাথে আলোচনা করে বাণিজ্য মন্ত্রণালয়কে ভোজ্য তেলের দাম সমন্বয় পরামর্শ দিয়েছে ক্যাব। ভোজ্য তেলের দাম বৃদ্ধির কোনো সুযোগ নাই, সরকার নজরদারি বৃদ্ধি করবে এবং ভোক্তারা যাতে আন্তর্জাতিক বাজারের মূল্যহ্রাসের সুফল পায় সেটা নিশ্চিত করবে। আমরা আশা করব যে আগামী 2-4 দিনের মধ্যে কোন নির্ধারিত মূল্যে ভোজ্য তেল বিক্রি হবে আর এই জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং মোবাইল কোড জেলা প্রশাসন তারা তাদের যে নজরদারি ওটা বৃদ্ধি করবে বলে আমাদের প্রত্যাশা। মার্চে ভোজ্য তেল আমদানির উপর 30 জুন পর্যন্ত 30% ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে তেল আমদানিতে লিটারে 22 টাকা পর্যন্ত খরচ কমে যাওয়ার কথা। ভ্যাট প্রত্যাহারের সময়সীমা বাড়ানোর সুপারিশ করে এনবিআরকে এরই মধ্যে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।